গত কয়েকদিন ধরে শিলিগুড়ি কলকাতাগামী সমস্ত ট্রেন বন্ধ হওয়ায় শিলিগুড়ির এনজেপি স্টেশনে আটকে রয়েছেন কয়েকশো যাত্রী। এদিন সেই সব পর্যটকদের সঙ্গে দেখা করতে গেলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কদিন ধরে বন্ধ ট্রেন চলাচল, উত্তরবঙ্গে এসে আটকে পড়েছেন বহু পর্যটক, একইভাবে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এর সঙ্গে শীতের রাতে শুরু হয়েছে বাড়তি দুর্ভোগ, স্টেশনে স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা, কারো আগে থেকে রিজার্ভেশন করা রয়েছে, অনেকে চিকিৎসার জন্য এসে মাঝপথে আটকে পড়েছেন। এনজেপি স্টেশনে এমন যাত্রীর সংখ্যা অনেক, শীতের মধ্যে কার্যত খোলা আকাশের নিচে অবস্থান করেছেন তারা, স্টেশনে পড়ে রয়েছেন কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায়। বারবার স্টেশন মাস্টারের ঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন যাত্রীরা, কিন্তু কোনো সবুজ সংকেত মেলেনি। এই পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়ালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন মন্ত্রী এনজেপি স্টেশনে গিয়ে পর্যটকদের সঙ্গে দেখা করে অভয় দিলেন, বললেন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, রাজ্য সরকার ও তৃণমূল পাশে রয়েছে আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ রয়েছে যাত্রী পর্যটকরা যেন বিপদে না পড়েন, তাদের পাশে দাঁড়াতে হবে। গৌতম দেব এদিন আটকে পড়া পর্যটকদের বলেন নিরাপদেই আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি পর্যটকেরা, এখন তারা ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন। পর্যটন মন্ত্রী এদিন দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করার পর আটকে পড়া পর্যটকদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করে দেন এবং যাতে ঠিকঠাক তারা ঘরে পৌঁছতে পারেন তার জন্য নির্দেশ দেন দলীয় কর্মীদের। পুরো বিষয়টি তদারকি করছেন পর্যটন মন্ত্রী নিজেই। ব্যাপার হচ্ছে যে যখনই ট্রেন ক্যান্সেল হচ্ছে ন্যাচারালি সেই ডেটের প্যাসেঞ্জারগুলো আটকে যাবে। আমরা প্রচেষ্টা নিচ্ছি, গতকালও প্যাসেঞ্জারদের পাঠিয়েছি, এনবিসিসি বাসে পাঠিয়েছি, কিছু বাস আমরা নিজেরা অ্যারেঞ্জ করে পাঠিয়েছি। আজকেও কালকে রাত্রিবেলাও আমার সাথে ম্যাজিক ডাক্তার কথা হয়েছে, আজকে সকালে কথা হয়েছে। আমরা যতগুলো সম্ভব গাড়ি আমরা প্রোভাইড করছি এবং এদের কলকাতার দিকে আমরা রওনা করিয়ে দেবো। দুপুরবেলা খাবার দাবার অ্যারেঞ্জমেন্টও আমরা করছি, আমাদের ট্রেড ইউনিয়ন থেকে ওরা সমস্ত ব্যবস্থা করছে। আমরা গতকালও আমাদের জেলা সভাপতি, আমাদের আইনপিটিসির লিডার, তারা সবাই মিলে বিষয়টা দেখেছে, আমি নিজেও মনিটরিং করেছি, আজকেও করছি। কারো এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, স্বভাবতভাবেই ট্রেন ক্যান্সেল, ট্রেনের টিকিট কাটা ছিল, রিজার্ভেশন ছিল অনেক দিনে, মানুষ অসুবিধায় পড়ছে, কিন্তু আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সহযোগিতা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে মানুষের এই অসুবিধার সময় তাদের পাশে দাঁড়াতে হবে, আমি তার জন্যই এসেছি। আমরা তাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি।